परम स्नेह अधम नलज्ज लाज नहीं लज्जा नहीं कि एक अपर नारी के চাঁদ কে দেখো, চাঁদও একটা পুরুষ, কিন্তু চাঁদ অমৃত বর্ষা করে, চাঁদের মধ্যে অমৃত অমৃতটা কিন্তু এই ব্রতের মধ্যে ডাইরেক্ট না, ওই একটা পরম্পরাতে চলে আসলো চলদিন ছায়াতে কেন চুটিয়েছে সব কিছু ভুলে যাওয়া যাবে তাই হবে একটা ভাই বিমল যশো যোদায়ক ফল চার বোধেন তর জানি কে সুমির পবন কুমার বলো বিদ্যা দেহ মোহি হরউ কলে হনুমান জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশ্বর লোক উজাগর রাম দূত অতুলিত বল ধামা হাথ মন্দবা গজা বিরাজে কান্ধে মোজ জমি উসাজে কঙ্কর সুবন কেসরি নন্দন আতু রাম কাজ করিবে গো আতু প্রভু চরিত্র শুনিবে গো রসিয়া রাম লখন সীতা জীবন লখন ক্যা প্রোগ্রাম আজ করবা চৌথ কিস লিয়ে করতে হ্যায় করবা চৌথ কার্তিক কে মহিনে মে চৌথ কে দিন ইয়ে ব্রত কিয়া জাতা হ্যায় করবা নাম ইসকা পড়া এক তো কার্তিক আর করবা বলা যায় ওই ঘট কে হ্যাঁ করুয়া ওই কলসটাকে বলা যায় এর উদ্দেশ্য হলো পতির দীর্ঘ কামনা মেয়েদের যাতে অখণ্ড সৌভাগ্য হতে যায় আজীবন সৌভাগ্যবতী থাকে এই জন্য এই ব্রতটা করা যায় দিনের বেলা পূজা করো সূর্যের সাক্ষীতে গণেশ পার্বতী শিবের পূজা করো তাকে সৌভাগ্যের জিনিস যেভাবে চুড়ি আলতা বিন্দি মেহেদি এগুলো চড়ানো যায় এগুলো ই করা যায় এটার ইউজ করে তারপরে সন্ধ্যাবেলা চন্দ্রকে সাক্ষী রেখে চন্দ্রের রীতে ওই চলনি চলনি আড়াল দিয়ে পতির আয়ুর কামনা করে চন্দ্রকে অর্ঘ্য দিবে কেননা চন্দ্রের মধ্যে অমৃত তত্ত্ব আছে অমৃত আছে ওই অমৃতটা তত্ত্বটা দিবে যাতে কোর স্বামীর আয়ু বাড়ে সমৃদ্ধি হয় এই জন্য এই ব্রতটা করা যায় আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ওই চালনাটা ব্যবহার হয় কেন এই তো ছিদ্র যে আপনি যে বললাম ছিদ্র অন কিছুর ছিদ্র কমি কে গুনে নেওয়া যেতে পারে আপনার নাম নবলোর শাস্ত্রী হনুমান মহাপ্রভু কচু সংকট হয়ে হর লাল লড্ডু পূজা করতে এসছো
ভাবি প্রদীপ ফেলে দেবো পিছনে, প্রদীপ ধরে থাকেন একটু। ওইদিকে দেখেন, ওইদিকে আমি কিছু করছি, শুধু লাইট জ্বালিয়ে দিচ্ছি। বৌদিকে ধরে থাকেন না ভালো করে। আমি একবার আসলাম, কি বাবা লোকে মুখে তেল মুখে বাড়ি ঢুকে গেলাম।